दर्शक शिरोनामेर जेमनटी बोलছিলাম একটি পাটকল বন্ধ হয়ে গেছে তারপরেও সেখানে লোকসান এবং বিভিন্ন অনিয়ম দেখা যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলে 2022 এবং 2023 অর্থবছরে সরকারকে লোকসান গুনতে হয়েছে 210 কোটি টাকা বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন লোকসানের বড় একটি কারণ অনিয়ম এবং অব্যবস্থাপনা বিশ্বব্যাপী পাট পণ্যের চাহিদা বাড়ায় এই খাতে আরো মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের স্বাধীনতার পর কয়েক দশক দেশের অর্থনীতিকে সামনে টেনে নিতে শীর্ষ তালিকায় ছিল পাট শিল্পের অবদান কিন্তু সুসময়টার ধরে রাখা যায়নি পরের কয়েক দশকে বরং সংস্কারের অভাবে অকেজো হতে থাকে একের পর এক পাটকল ফলে বন্ধ করে দিতে হয় রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলগুলো তবে শেষ রক্ষা হয়নি তাতেও বরং কারখানা বন্ধ যন্ত্রে পড়েছে জং পাটের দেখা নেই পাটকলে তা সত্ত্বেও প্রতি বছরই নিয়ম করে লোকসানের ঘানি টানতে হচ্ছে সরকারকে শ্রমিক কর্মচারীদের বেতন আর আগের বকেয়া মেটাতে গেল অর্থবছরেও সরকারকে গুনতে হয়েছে 210 কোটি টাকার লোকসান এখানে যারা বর্তমানে কর্মরত আছে তাদের স্বার্থটা দেখতে হবে নতুন রিক্রুটমেন্ট ইত্যাদি না করে এগুলাকে কিভাবে আমরা সরকারি মালিকানায় কোনটা রাখা আর কোনটা ব্যক্তি মালিকানায় কোনটা শেয়ার মার্কেটে কোনটা প্রফেশনালদের হাতে ম্যানেজমেন্টটাকে ছেড়ে দেওয়া এটা নিয়ে আমাদের একটা বড় ধরনের একটা আমার মনে হয় কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত বিশ্বব্যাপী পাট পণ্যের চাহিদা বাড়লেও রাষ্ট্র মালিকানার পাটকলগুলোর আধুনিকায়নে নেই তেমন উদ্যোগ অন্যদিকে সচল পাটকল বন্ধে বরং দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনাকেই দোষছেন বিশ্লেষকরা ব্যবসা বাণিজ্য সরকারি খাতে চলা খুব কঠিন কারণ ব্যবসা বাণিজ্যের জন্য যারা পরিচালনা করবেন তাদের স্বাধীনতা থাকতে হবে যে সুযোগ আসছে বা সমস্যা দেখা দিচ্ছে সেগুলি সমাধান করার জন্য যদি কোনো সময় দেখা যায় যে একদিনও অপেক্ষা করা সম্ভব না কিন্তু এখানে হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে একটা চিঠি যাবে সেই চিঠি নানানভাবে উপরে উঠবে নিচে নামবে তারপরে যখন আসবে তখন সময়টা পার হয়ে গেছে সেজন্যই সরকারি খাতে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে যে শিল্প কারখানাগুলো আছে সেগুলি মুনাফা তেমন করতে পারছে না কিছু কিছু করছে কিন্তু সব জায়গায় করতে পারছে না বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো ইজারা দিলেও সুখবর নেই সেখানেও পুরনো মিলগুলো চালু হলেও কেনা যাচ্ছে না নতুন যন্ত্রপাতি যার পেছনে অর্থনৈতিক সংকট ইমদাদ হক চ্যানেল 24 ঢাকা